এখন কিন্তু প্রত্যেকটা সিনেমা হলে প্রায় ব্ল্যাকাররা মানে খুব কান্নাকাটি করে যে তারা সিনেমা পায় না, তারা ব্ল্যাক করতে পারছে না, তারা কিভাবে বাঁচবে। সেলিম খান সাহেব, যিনি আমাদের ফিল্মের জন্য আজকে আশীর্বাদ হয়ে এসেছেন, উনি সেই যে যে প্রায় অনেকগুলো বড় ছবি বানিয়েছিলেন, তারপরে এখন প্রায় একসাথে 100টা ছবি বানানোর পরিকল্পনা নিয়ে এগিয়ে গেছে এসেছেন। এবং আমি কালকে জানি যে এর মধ্যে 110 জনকে সাইন করা হয়েছে ছবি বানানোর জন্য, যারা অনেক দিন যাবৎ ছবি বানান না, অনেক বছর হলো ছবি বানান না, তারা সকলেই ছবি বানানোর সুযোগ পেয়েছে এবং তারা সবাই এক এক চিত্তে কাজ করে যাচ্ছে। আমার মনে হয় এই যে 110টা ছবির থেকে কিন্তু আমরা অনেকগুলো ভালো ছবি পাবো আশা করি। তো এই যেভাবে ছবি যদি আসতে থাকে, উনি কিন্তু গাছের চারা লাগিয়ে গেলেন। এফডিসি টোটালি বলতে গেলে মৃত প্রায় অবস্থায় ছিল, শ্মশান হয়ে গেছিল। এর আগে আমাদের মাননীয় মন্ত্রী, রেলওয়ে মন্ত্রী, সড়ক জনপথ মন্ত্রী আমাদের ওবায়দুল কাদের সাহেব একটা অনুষ্ঠানে বলেছিলেন যে এফডিসিতে গেলে মনে হয় যে এফডিসিতে এখন একটা শ্মশান হয়ে গেছে। তো আমার মনে হয় এটাই হয়তো ওনার কাজ করেছে যে সেলিম চেয়ারম্যান সাহেব, মানে সেলিম খান সাহেব, আমাদের সেলিম ভাই বলি আমরা, সেলিম ভাই আজকে সেই জায়গাটায় গাছের চারা লাগিয়েছেন, গাছের চারা লাগিয়েছেন, সেই গাছের চারাতে এখন এটাকে লালন পালন করতে হবে আমাদের, এটাতে পানি দিতে হবে, পানি দিয়ে এটাকে বড় করতে হবে। এবং সেটার জন্য গাছের লালন পালন করার জন্য যেটুকু সারের দরকার, যেটুকু যা জিনিসপত্র দরকার গাছটার জন্য, সেই কাজটা কিন্তু উনিই করে দেবেন, উনি করে দিচ্ছেন। এবং উনি এরপরে আরও অনেকগুলো ছবি নির্মাণ করছেন, অনেক বড় বড় ছবি নির্মাণ করছেন ভারতের সাথে, ভারতের শিল্পীদের এনেও করছেন, আমাদের এখানকার শিল্পীদের এনেও করছেন, কারণ আমাদের এখানে বর্তমানে শিল্পী অনেক সংকট। সেগুলোকে মানে যাতে সেই সমস্যাগুলো দূর করা যায় সেই জন্য কিন্তু উনি চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তাহলে আমি এই কথাটাই শুধু বলতে চাই যে সেলিম ভাই যে কাজটা করছেন, আমরা যদি তাকে পরিপূর্ণভাবে সহযোগিতা করি, তাহলে আমার মনে হয় যে আমাদের যে স্বর্ণালী যুগ ছিল চলচ্চিত্রের 90s, যে ভালো ভালো ছবি দেখার জন্য প্রত্যেকটা সিনেমা হলে দর্শকদের প্রচণ্ড ভিড় এবং সিনেমা হলে সেই ব্ল্যাকারদের দৌরাত্ম্য, ব্ল্যাকারদের কাছ থেকে টিকিট কেনার জন্য ও আমাদের বেশি টাকা দিয়ে উপরি টাকা দিয়ে টিকিট কিনতে হতো, সেই এখন কিন্তু প্রত্যেকটা সিনেমা হলে প্রায় ব্ল্যাকাররা মানে খুব কান্নাকাটি করে যে তারা সিনেমা পায় না, তারা ব্ল্যাক করতে পারছে না, তারা কিভাবে বাঁচবে। তো আমার মনে হয় ও তাদের জন্যও আমাদের এই সেলিম ভাই একটা আশীর্বাদ হয়ে এসছে, যেহেতু এতগুলো বড় বড় ছবি তৈরি হচ্ছে সব মিলিয়ে, যদি আমরা সেলিম ভাইকে এখন আমাদের উচিত যে সবাই তাকে সহযোগিতা করা, যাতে উনি আরও আমাদের জন্য আরও ভালো ভালো ছবি নির্মাণ করতে পারেন এবং ভালো ছবি উপহার দিতে পারেন, সেই ব্যবস্থাটা উনি করে দিতে পারেন। তারপরে আমার মহাসচিব এখানে একটু আগে বলে গেল যে সে মানে আগামী 2 তারিখে ইলেকশন করছে তার মহাসচিব পদের জন্য, এবং আমি বলবো, আমি শুধু মহাসচিবের কথা নয়, আমি শুধু বলি যে আমি প্রেসিডেন্ট করছি ওর সাথে একসাথে, আমার সাথে প্রেসিডেন্ট আমি করছি, মহাসচিব ও করছে, তার সাথে আমার সাথে আরও 17 জন আছে আমাদের ইউনিট মেম্বার আমাদের এই ক্যাবিনেটের। তো আপনারা সবার জন্য দোয়া চাচ্ছি, আপনারা দোয়া করবেন যেন আমাদের এই প্যানেলটা, আমাদের এই পরিসরটা একটা সুন্দরভাবে 2 তারিখে জয়যুক্ত হয়ে আরও চলচ্চিত্র শিল্পকে সেবা করতে পারে, চলচ্চিত্র মানুষদের সেবা করতে পারে এবং চলচ্চিত্রকে আধুনিক পর্যায়ে এই দেশের মান সম্মান বাড়ানোর জন্য বিদেশে রপ্তানি করে আমাদের চলচ্চিত্র শিল্প যাতে একসময় বলতে পারি যে একটা সুন্দর রূপে উপহার দিতে পেরেছি।